পৌরসভা দখল করে তৈরি করেছিলেন, তখন কি বলতো তৃপ্তি মল্লিক বন্ধুদের নলটা ধরেছিল। পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আপনারা এর আগে যে অভিযোগ আনছিলেন নির্বাচনের ফলের পর কি কোথাও এখনো একাংশ পুলিশ প্রশাসন একদম একদম তারা দলের নির্দেশে অঙ্গুলি হেলনে তৈরি করছে। ওটাই হচ্ছেন পুলিশ নিষ্ক্রিয়। তা পুলিশ নিষ্ক্রিয় হলে দায়িত্ব কার? পুলিশ মন্ত্রী। তাহলে তার তো আগে রিজাইন করা উচিত যে আমি পুলিশ চালাতে পারছি না, তাহলে শিশু রিজাইন ফার্স্ট। আর কোন চমক কি সামনে দেখা যাবে? 40টা কেন 50টা বিধায়ক যোগাযোগ রাখছে আপনার সঙ্গে, আমার সাথে। শুধু বিধায়ক? বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পুরো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পুরো গ্রাম পঞ্চায়েত, পৌরসভার পুরো কাউন্সিলর সহ পৌরসভা, এবং হাজারে হাজারে তৃণমূল কর্মী যারা বলছে যে এক্ষুনি আমরা দলটা ছাড়তে চাই। কিন্তু এদের মধ্যে বিনোদল যে ঢুকছে না সেটা আপনার? আমার একটা কথা বলি, যখন কোন একটা বড় জায়গা হয় বিজেপি কিন্তু তার যে কর্মী সমর্থক নেতৃত্ব কার্যকর কোন কাজ বিজেপি করবে না। কিন্তু যখন যুদ্ধ হয় না, যুদ্ধতে একটা রণনীতি থাকে, একটা রণকৌশল থাকে, এবং সেই রণনীতি রণকৌশল নিয়ে কিন্তু ভারতীয় জনতা রণকৌশলের কোন আমি বললাম তো যে এই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কার্যকরিতা, তাদের সমর্থক, তাদের যারা ভাবাবে, তাদের আঘাত দিয়ে কোনো কাজ ভারতীয় জনতা পার্টি করবে না। সাংসদ